হ্যাঁ, আজ আমি যে বিভাগে আছে, শুক্র বিভাগে, শুক্র বিভাগে ডাক্তার ফাই না, সিনিয়র নাই, জুনিয়র এরা খালি অন্তে অটেবল থেকে অটেবল নাই, আমারে নিয়া করে এইরকম না এইরকম, তুমি ওরা টেস্ট করাও। গভর্নমেন্টের কাছে কই দিছে যে শিলচর মেডিকেলটা ডাক্তার বালা ডাক্তার ই দিতে তা ডাক্তারে মানে কাজ তো না, ডাক্তার আইই না। আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও দুর্ঘটনায় জখম দিনমজুরের ছেলের চিকিৎসায় ব্যয় হয়েছে 30,000 টাকা। সরকারি সুযোগ সুবিধা থাকলেও সাধারণ মানুষকে তা প্রদান করতে অনীহা দেখাচ্ছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক ভুক্তভোগী দিনমজুর। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিষেবার বিরুদ্ধে আম জনতার অভিযোগ দীর্ঘদিনের, তবে এবার বেশ সংবেদনশীল অভিযোগ তুলে সরকারি সুযোগ সুবিধার অপব্যবহার সহ বঞ্চনার অভিযোগ তুলে খুব উগড়ে দিলেন হাইলাকান্দির এক ভুক্তভোগী দিনমজুর। সমগ্র ভারতের জনগণের বিনা খরচে এবং কম খরচে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে ভারত সরকার জনগণকে দিচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড সহ নানাবিধ সুযোগ সুবিধা। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি ভালো চিকিৎসা পরিষেবা পাচ্ছে? তা নিয়ে কিন্তু বিতর্ক থেকেই যায়। সম্প্রতি সমগ্র আসামের মধ্যে স্বাস্থ্য পরিষেবায় প্রথম পুরস্কার পেয়েছে কাছাড় জেলা। এই কাছাড় জেলায় রয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শিলচর মেডিকেল কলেজের বেহাল স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের, পরিষেবায় পরিবর্তন আনার দাবি দীর্ঘদিনের। রবিবার হাইলাকান্দির ময়নাছড়ার এক ভুক্তভোগী হিমাংশু নাথ শিলচর মেডিকেলের চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করলেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান, গত 23 জুলাই ওনার বড় ছেলে অনুপ এক বড় সড়ক দুর্ঘটনায় আহত হয়, শিলচর মেডিকেল কলেজে ভর্তি করেন, কিন্তু প্রায় 30,000 টাকা খরচ করেও ছেলেকে সম্পূর্ণ সুস্থ করে উঠতে পারেননি তিনি। ছেলের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওনার প্রশ্ন, আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও সরকারি হাসপাতালে কেন 30,000 টাকা খরচ করতে হয়েছে? পেশায় দিনমজুর হিমাংশু নাথ সরকার এবং জনগণের কাছে ছেলের চোখের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। আইল্যান্ড ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমার ছেলে 23 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছিল বিসিঞ্চার, আর এই ছেলেটার এই এখন মোটামুটি সুস্থ আছে, আর চোখ একটা এখন অন্ধ হয়ে গেছে। তাই আমি শিলচর মেডিকেল থেকে প্রচুর দৌড়াদৌড়ি করি, দৌড়াদৌড়ি করিয়া কিন্তু আমার 29,000 টাকা খরচ হয়েছে টোটাল। 29,000 টাকা খরচ হওয়ার পরেই আমি আর মানে চোখে একদম দেখে না আমার বাচ্চাটাই। তো আমি এখন মানে কইছিল MRI করবার লেগে, MRI করছি। হ্যাঁ, MRI করছি, এরপরে কইছে সোনোগ্রাফি করতাম, সোনোগ্রাফি করছি, এরপরে করছে আজকে আজকে আর এসএস যে নাকি হয়েছে এটা এটা করবার লাগে, এটাও করছি। করার পরে তার না মেডিসিনের পরিষেবাটা ভালো না, ডাক্তার থাকে না। হ্যাঁ, আজ আমি যে বিভাগে আছে, শুক্র বিভাগে, শুক্র বিভাগে ডাক্তার ফাই না, সিনিয়র নাই, জুনিয়র এরা খালি অন্তে অটেবল থেকে অটেবলই নাই, আমারে নিয়া করে এইরকম না এইরকম, তুমি ওরা টেস্ট করাও। গভর্নমেন্টের কাছে কই দিছে যে শিলচর মেডিকেলটা ডাক্তার বালা ডাক্তার ইতে তা ডাক্তারে মানে কাজ হইতো না, ডাক্তার আইই না, এটাই আর ই হয়েছে আমার বাচ্চারা জ্বালা সুস্থ এইরকম। আপনি কি করুন? আমি ওই তো এই ডেইলি কাজ করি, ডেইলি লেবার। আমি সরকারের সবর কাছে হইতে চাই যে আমার আমার বাচ্চারা কাজ সবাই আশীর্বাদ করতা, আর সেখান আমার তো সাহায্য হলে আমি খুবই ভালো পাই। আর আমি দিনমজুরি। আচ্ছা, আপনার ছেলে মানে নাম কি? অনুপ নাথ। বয়স কত? বয়স 14 বছর। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।